টাঙ্গাইলের গোপালপুর পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী ও দলের বিদ্রোহী প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহতের ঘটনায় মামলা হয়েছে। গতরাতে অজ্ঞাতনামাদের আসামি করে গোপালপুর থানায় মামলা করে নিহতের পরিবার, আর এই ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি। এদিকে আওয়ামী লীগের নির্বাচনী অফিস ভাঙচুরের ঘটনাতেও মামলা হয়েছে। এই মামলায় বিদ্রোহী প্রার্থীর 8 কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। সংঘর্ষের পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। গতকাল সন্ধ্যায় গোপালপুর বাজারের কাছে সংঘর্ষে জড়ায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী রকিবুল হক ও বিদ্রোহী প্রার্থী গিয়াসউদ্দিনের সমর্থকরা। এ সময় নিহত হন বিদ্রোহী প্রার্থীর সমর্থক মোহাম্মদ খলিল।